এই মুহূর্তে আপনাদের যাদের বাজেট হলো 10 থেকে 12 বা 13 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি দেখুন, কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন এই বাজেটে ফোন কিনতে গিয়ে কনফিউজড হয়ে যান, বুঝতে পারেন না আপনার জন্য এই বাজেটে কোন ফোনটি বেস্ট হবে। তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনার সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি আপনার জন্য সবথেকে বেস্ট ফোনটি বেছে নিতে পারবেন। আর এই ফোনগুলো দিয়ে আপনি এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট গেমিং করতে পারবেন, সাথে বেস্ট ক্যামেরা পাবেন এবং ফোনগুলোর ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। আর এই পাঁচটি ফোন নির্বাচনের ক্ষেত্রে আমি অনেক অ্যানালাইসিস করে এই পাঁচটি ফোন নির্বাচন করেছি, তাই এই পাঁচটি ফোনকে বলতে পারেন আপনি এই বাজেটের মধ্যে সবথেকে সেরা ফোন। এছাড়া ফোনগুলোর আমরা লং টাইম ইউজের রিভিউ ভালো পেয়েছি, তাই ফোনগুলো কিনে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের লিস্টের পাঁচ নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যাদের বাজেট হলো 11 থেকে 12 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি লং টাইম ইউজের জন্য একটা ফোন কিনতে চান সাথে ক্যাজুয়াল গেমিং করতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো রিয়েলমি নোট 50। ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.74 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্জ রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে পাবেন 0.8 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে ইউনিসকের টাইগার সিরিজের T612 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকটিভ বিল্ড এবং এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 এমএসের একটি ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 4/64 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 10,999 টাকা এবং এর 4/128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 11,999 টাকা। আপনাদের যাদের বাজেট হলো 11 থেকে 12 হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি অফিসিয়ালভাবে সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি ক্যাজুয়াল গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান সাথে ফোনটি লং টাইম ধরে ইউজ করতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যাদের বাজেট হলো 11,000 টাকার থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আপনি যদি বেশি র্যাম রমের একটা ফোন কিনতে চান সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরার ফোন পেতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো সিম্ফনি ইনোভা 30। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.56 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্জ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পাবেন কুলিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে ইউনিসকের টাইগার সিরিজের T616 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 এমএসের একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 6/128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 11,699 টাকা এবং এর 8/128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,699 টাকা। আপনাদের যাদের বাজেট একটু বেশি তাদের আমি বলবো 8/128 GB ভেরিয়েন্টটি নিন, সেক্ষেত্রে লং টাইমে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। তবে আপনার যদি বাজেট কিছুটা কম হয়ে থাকে তাহলে আপনি 6/128 GB ভেরিয়েন্টটিও নিতে পারেন। আপনারা যারা একটু ভালো ক্যামেরার পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এই লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যাদের বাজেট হলো 12,000 থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ফুল এইচডি ডিসপ্লের একটা ফোন কিনতে চান
সাথে মোটামুটি গেমিং করতে চান এবং একটু ভালো ক্যামেরার ফোন পেতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো Redmi 12। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.79 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্জ এর রিফ্রেশ রেট, আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং এর পাশাপাশি মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14, এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 12,500 থেকে 13,000 টাকার মধ্যে। আপনাদের যাদের বাজেট হলো 13,000 টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আনঅফিসিয়ালভাবে সব থেকে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যাদের বাজেট হলো বরাবর 12,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে বেস্ট গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, সাথে ফুল এইচডি ডিসপ্লে পেতে চান এবং এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরাও পেতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো পোকো M5। ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.58 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্জ এর রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই চিপসেটটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট গেমিং করতে পারবেন। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14, এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4 64 GB ভেরিয়েন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে 12,000 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো বরাবর 12,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে বেস্ট গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরাও পেতে চাইলে তারা এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যাদের বাজেট হলো 13,000 টাকার মতো এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটি 5G ফোন কিনতে চান, সাথে ফোনটি কিনে লং টাইম ধরে ইউজ করতে চান এবং ভালো ক্যামেরা পেতে চাইলে তারা নিশ্চিন্তে এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M14 5G। এই ফোনটিতে ডিসপ্লে পাবেন 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস পিএলএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্জ এর রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পাবেন কোনিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে Exynos 1330 চিপসেট। এই চিপসেটটি 5 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে OneUI Core 5.1, এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 25W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল এর 4 64 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 13,000 টাকায়। আপনাদের যাদের বাজেট হলো 13,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সব থেকে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটি কিনে আপনি লং টার্ম ধরে ইউজ করতে চান, সাথে 5G ইউজ করতে চাইলে তারা নিশ্চিন্তে এই ফোনটি দেখতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে 10 থেকে 13,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি ফোন।
এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই পাঁচটি ফোনের মধ্যে থেকে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।